আজকে স্পেশাল কিছু হবে বাসায়। খুব মজার মজার ছবি দেখলাম তোমার, বেশ ভালোই ঘুরেছো না? আই হ্যাভ এ গ্রেট আইডিয়া। আমার মাথায় খুব ভালো একটা আইডিয়া এসেছে, মাত্র আমাকে নশবাবু নক করলো। নশবাবু, ইউ অল নো হার, শি ইজ এ ভেরি গুড অ্যাক্ট্রেস, এবং ও আমাকে মাত্র নক করলো। খুবই মজার একটা ট্রিপ দিয়ে এসেছে ইতালি থেকে। আই উইশ আমিও যে যেতে পারতাম। যাই হোক, আমার ওর কথা শুনে এখন মনে হলো যে ওয়াই ডোন্ট আই কুক সামথিং ডিফারেন্ট টু নাইট। আজকে ইতালিয়ান কুজিন যদি বাসায় করি কেমন হয়? ওকে আমি ইনভাইট করলাম, ও আমার বাসায় আসছে, এবং আজকে আমি ওর জন্য ইটালিয়ান ফুড রান্না করবো। অ্যান্ড নাও হোয়াট আই হ্যাভ টু ডু ইজ আমাকে অবশ্যই সার্চ করে বের করতে হবে আসলে আমি কী করবো। একটা স্যালাড তো থাকতে হবে, সেই সাথে মেইন কোর্স অ্যান্ড ডিজার্ট। ইটস গোনা বি ইন্টারেস্টিং। আমি ঠিক করে ফেলেছি যে আজকে আমি কী বানাবো। আজকে আমি বানাতে যাচ্ছি টমেটো মোজারেলা ফিশ ফিলে, এবং সেই সাথে সালাদ হিসেবে চিকেন সিজার সালাদ, অ্যান্ড ডিজার্টে তিরামিসু। আই লাভ তিরামিসু। সো প্রসেসিং শুরু করা যাক। যেটা করতে হবে, আমার লাগবে প্রথমে ফিশ ফিলেটার জন্য, যেহেতু ফিশটাকে ম্যারিনেট করে রাখতে হচ্ছে, তো আমি আগে ম্যারিনেট করে রাখি। বাজারে কিন্তু খুব সুন্দর করে ফিশ ফিলে পাওয়াই যায়, বোনলেস। আপনার যেই ফিশ পছন্দ, এখানে দুটো ফিশ ফিলে রয়েছে 120 গ্রাম, 120 গ্রাম। এখন আমি এটাতে যেটা করব, এই 120 গ্রাম ফিশ ফিলের জন্য আমার লাগবে 40 গ্রাম মোজারেলা চিজ, সেই সাথে লাগছে একটা টমেটো, 30 গ্রাম একটা টমেটো। সেটাকে আমরা যেটা করব, পানিতে আগে ব্লাঞ্চ করে নেব, ব্লাঞ্চ করে সেটাকে পিল করে তারপরে স্লাইস করে করে সুন্দর করে আমরা এটাকে ম্যারিনেট করব। ওকে, টমেটো ব্লাঞ্চ করার জন্য যেটা করতে হবে, আগে কিন্তু পানিটা ফুটিয়ে নিতে হবে ভালো করে। পানিটা ফুটিয়ে, পানিটা গরম গরম পানিতে, তারপরে আমরা টমেটোটা দিব, এবং 10 থেকে 12 সেকেন্ডের বেশি কিন্তু কোনোভাবে রাখা যাবে না। আর সেই সাথে মোজারেলা চিজও স্লাইস করতে হবে। অবশ্য মোজারেলা চিজ আমি সবসময় স্লাইস করেই রাখি। এবার এই গরম পানিতে টমেটোটা দিয়ে দিব, এবং যেটা হচ্ছে গিয়ে 10 থেকে 12 সেকেন্ডের বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু টমেটোটা নষ্ট হয়ে যাবে। 1, 2, 3, 4, 5, 6, একদম এরকম গুনে গুনে না, হয়ে গেছে, হয়ে গেছে। এখন এটাকে আমি পিল করে তারপর স্লাইস করে নিচ্ছি। জাস্ট পিল করতে যাতে সুবিধা হয়, সে কারণে আমি এটা ঠান্ডা পানিতে রেখে নিলাম। আর মোজারেলা চিজ আগে থেকে আমার স্লাইস করা আছে। টমেটোটাকে আমি জাস্ট স্লাইস করে নিই। এই যে মোজারেলা চিজ অ্যান্ড টমেটো স্লাইস করা। এখন এখানে আমি যেটা করব, এটাতে মাস্টার্ড স্প্রেড করে নিব। জাস্ট আপনি ব্রেডে যেরকম করে বাটার স্প্রেড করে নেন, ওরকম করেই এই স্প্রেড করা হয়ে গেল। এবার আমি যা করব, খুব সুন্দর করে একটা চিজ, একটা টমেটো ঠিক এরকম করে সাজিয়ে নিব। এবং এটা ম্যারিনেট করতে হবে, ফ্রিজে রেখে দেবো আমরা 40 মিনিটসের মতো। আসলে আমাদের মেয়েদের জন্য সামুদ্রিক মাছগুলো অনেক বেশি উপকারী, তো সেক্ষেত্রে আপনাদের এই আইটেমটা খুব পছন্দ হবে। এবং আমার ঘরে সব কিছু ফ্রেশ থাকে, এবং আই লাভ মাই ইলেকট্রনিক্স, যেই অ্যাপ্লায়েন্সগুলো রয়েছে বাসায়, বিকজ এভরিথিং ইজ ফ্রম সোহান ইলেকট্রনিক্স। এবার যেটা করতে হবে, ক্রিমটা তৈরি করতে হবে। ক্রিমটা তৈরি করার জন্য আমার লাগবে
একটা ক্রিম লাগছে, সেই সাথে লাগছে লেমন, অরেঞ্জ অ্যান্ড চপড অনিয়ন অ্যান্ড গার্লিক, অলিভ অয়েল দিয়ে নিলাম এবং এখানে খুবই সামান্য একটু অলিভ অয়েলই কিন্তু আমরা ব্যবহার করছি। আর এবার যেটা করব এখানে ফাইন চপড অনিয়ন এবং গার্লিক দিয়ে নিব, গার্লিক 1 ক্লোভের মতো আর অনিয়ন 5 গ্রাম। এবার এটা ভালো করে টস করে নিই আমরা, একটু জাস্ট লাইট ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমরা এটাতে ক্রিমটা দিয়ে দিব। গার্লিক অ্যান্ড অনিয়নটা একটু জাস্ট লাইট ব্রাউন কালার হবে, তারপরে এটাতে আমরা ক্রিমটা দিয়ে দিব, পুরোটুকু দিয়ে দিব। এটা তো আপনারা সুপার শপে পাবেনই, আমি তো স্বপ্ন থেকেই কিনেছি। সল্ট পরিমাণ মতো, ঠিক আপনি যতটুকু চান, পুরো একটা লেবুর রস দিচ্ছি আমি। দাও হয়ে গেল লাইম জুস, এবার যেটা করব 2 স্পুন ডিজন মাস্টার্ড দিব আমরা, এমনিতে তো ফিশ ফিলে কিনতে পাওয়া যায়, আপনি ফিলে ফিশই একদম সুন্দর করে প্যাকেট করা পাবেন, আমি অলরেডি করে রেখেছি। এখন ফিশ স্টকটা দিয়ে নেব, খুবই সামান্য, খুব বেশি না কিন্তু, তাহলে আবার বেশি পাতলা হয়ে যাবে। এবং এখানে আরও একটা যে কাজ করব সেটা হচ্ছে অরেঞ্জ এবং লেমন জাস্ট দিয়ে নেব, খুব বেশি কিন্তু না। এটা দেবার দুটো কারণ, একটা হচ্ছে চমৎকার একটা স্মেল তো পাবেন, যারা ফিশের স্মেলটা অনেক সময় খুব একটা পছন্দ করে না, বাট অবভিয়াসলি ফিশটা খাওয়া দরকার আমাদের। আমার ক্রিমটা কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে এবং থিকনেসটাও একদম পারফেক্ট। এখন আমি এটা নামিয়ে ফেলছি, এটা ঠান্ডা হতে থাকুক। এবার যেটা করবো সেটা হচ্ছে গিয়ে মাই ফেভারিট ডিজার্ট, তিরামিসু। তিরামিসু বানাবো এখন আমি, তিরামিসু বানাতে আমার যেটা লাগবে ফিলাডেলফিয়া চিজ অ্যান্ড এগ, 3টে এগ নিচ্ছি আমি। তিনটা ডিম নিচ্ছি এবং 3টা ডিমের সাথে কিন্তু আমার 300 গ্রাম চিজ লাগছে। 3টা ডিমকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাদা অংশ এবং কুসুম দুটো কিন্তু আলাদা করে নিতে হবে। ইয়কটাকে আলাদা করে নিলাম আর সাদা অংশটা আলাদা। এবার প্রথমে যেটা করব, প্রথমে আমি সাদা অংশটা আগে বিট করে নিচ্ছি মিক্সচার দিয়ে। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনার এটা একদম স্টিকি না হয়ে যায়। আরেকটা কাজ করতে হবে, যেটা মোটামুটি তো বিট করা হয়ে গেছে আমার, আমি এখন এখানে যেটা করব আইসিং সুগার দিব। আইসিং সুগার লাগবে 3 টিস্পুনের মতো, 1, 2 অ্যান্ড 3। এবার আরেকটু বিট করে নিই, অ্যান্ড ইটস ডান। সি, একটা জিনিস মাথায় রাখবেন, যখনই কোনো ডিজার্ট তৈরি করবেন আইসিং সুগার ব্যবহার করতে হবে, বিকজ যখন সে আস্ত দানা চিনিটা কামড়ে পড়ে না ডিজার্টের মজাটাই কিন্তু নষ্ট হয়ে যায়। সো এটা আমরা একটু ফ্রিজে রেখে দিলাম। এখন এগ ইয়ক অ্যান্ড ফিলাডেলফিয়া চিজ এই দুটো একসাথে বেট করতে হবে, এটার জন্য আমার আরেকটা বড় বোল লাগবে। লেটস টেক দিস ওয়ান, thank you.
ফিলাডেলফিয়া চিজটা দিয়ে নিচ্ছি, যেটা এখানে রেখে দিয়েছি। লুক সো গুড, অল দ্য চিজ লাভার্স গোনা লাভ দিস। তুমি স্মেলটা এত চমৎকার। এবার এখানে আমরা ডিমের সাদা অংশ যেটা আমরা বিট করে রেখেছি সেটা নিচ্ছি। একদম কিরকম স্টিকি হয়ে রয়েছে, এটাই হচ্ছে কি আপনাকে বুঝতে হবে যে পারফেক্টলি হয়েছে জিনিসটা। আরো বিট করে নিচ্ছি আমরা। এই মিক্সচারটা আমার ফ্রিজে রাখতে হবে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা। তো এই 2-3 ঘন্টা আমি আমার ঘরটা গুছিয়ে নেই, বাসে গেস্ট আসবে, কমন ঘরে যে অবস্থা থাকে আমাদের। হয়ে গেছে, এবার এটা সাজানোর পালা। এটাতে প্রথমে আমি দিব বিস্কিট ক্রাম্ব। বিস্কিট ক্রাম্বের পরে দিতে হচ্ছে কফি সামান্য 1 টিস্পুনের মতো, এবং এরপর দিব আমরা কোকো পাউডার। তিরামিসুর জন্য আমরা যে এগ বিট করলাম সেটা, কোকো পাউডার দিচ্ছি। আমি আরেকটা বিস্কিট জাস্ট ক্রাম করে দিয়ে দিচ্ছি। হয়ে গেল, 3টা লেয়ার হলো টোটাল। ফার্স্টে কফি সিরাপ, কোকো পাউডার, বিস্কিট ক্রাম, অ্যান্ড দেন তিরামিসুর যেই মিক্সচারটা আমরা তৈরি করলাম এগ দিয়ে অ্যান্ড ফিলাডেলফিয়া চিজ দিয়ে, তারপরে আবারও কোকো পাউডার অ্যান্ড বিস্কিট ক্রাম, অ্যান্ড দেন দ্য লাস্ট লেয়ার। এবার আমরা এটা ফ্রিজে রেখে দিব। অ্যান্ড ইটস ডান। এবার শুধু আমার গেস্ট আসার অপেক্ষায় থাকা। ফিশ ফিলেটাতে টমেটো অ্যান্ড চিজ স্লাইস, নাইস। এটা এখন ফ্রিজে রেখে দিব, নশো আসতে থাকুক। আই থিঙ্ক 900 চলে এসেছে। গুড টু সি ইউ সো লং। থ্যাংক ইউ। আসছো তুমি? আচ্ছা, আসলে আমি কেন তোমাকে থ্যাংক ইউ বলছি, আমি তোমাকে খেতে ডেকেছি। আসো। অ্যাবসলিউটলি। কি অবস্থা তোমার বলো? স্মেলিং সামথিং গুড অলরেডি? কাম অন, ডোন্ট বি সো পোলাইট। আমি না এখনো কিছুই রান্না করিনি। আমার কি তোমাকে সামলাতে হবে নাকি না হলে আমি তোমার মেয়েকে ডাকবো? কিন্তু না, তোমাকে সামলাতে হবে। চলো তাহলে কিচেনে চলো। So this is my kitchen. Ah, nice. It's very nice. শুনো, আমার যখন থাকার সময়টা আমি পাই, বেশিরভাগ সময় তো এখানেই কাটাতে হয়। সো এই জায়গাটাতে আমার একদম গোছানো থাকা চাই। তোমার জন্য আমি আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে টমেটো মোজারেলা ফিশ ফিলে। আমি অলরেডি ফিশটা মেরিনেট করে রেখেছি, বাট হোয়াট আই এম গোনা ডু নাও, তোমার জন্য সসটা বানাবো। কি ফিশ? এটা হচ্ছে কোরাল। আই লাভ কোরাল। Garlic and onion fine chopped. তুমি রান্না করতে পছন্দ করো? আমি খেতে পছন্দ করি এবং মানুষকে জ্বালাতে পছন্দ করি। তো তার মানে হচ্ছে যে এরকম করে সবার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করো? আই লাইক ইট, আই নিড দ্যাট টাইপ অফ গেস্ট, ট্রাস্ট মি।
আমি যদি রান্না করি তো তুমি কি করবে বলো? তাই না বলো, তোমরা আসবে আমি রান্না করব, এটাই তো হতে হবে। যেটা এখন করব, অলিভ অয়েল দিয়ে গার্লিক আর অনিয়ন টস করে নিব। ওকে, সামান্য খুবই। তুমি ফিশ পছন্দ করো তো? খুব বেশি পছন্দ করি। তোমার কোনটা বেশি পছন্দ, ফিশ ও চিকেন? ফিশ। ওকে, গার্লিক এন্ড অনিয়নটা ফাইন চপড ছিল বুঝছো, এটাকে এখন টস করে যেটা করব, গ্রিন বিন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, লং বিন, বরবটি যেটাকে আমরা বলি, তো সেটা এখন এখানে দিয়ে দিব আমরা। তুমি তো ইতালি থেকে আসলে, বলো ওখানে কি কি ট্রাই করেছো? লটস অফ পাস্তা, I love cheese, and of course pizza. আরেকটা কাজ আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ফিশ ফিলে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, এখন যেটা করব এটাকে পোচ করে নিব। পোচ মিন্স এটা কিন্তু আমরা তেলে করছি না, আমরা জাস্ট পানিতে এটা করে নিব। দিতে চাও তুমি? আই হোপ আমি কোনো ঝামেলা করবো না। দুপাশ দিয়ে ধরো, সফটলি ছেড়ে দাও। দেখ একটা কিছু করেছো, সবকিছু কেমন যাচ্ছে বলো? তুমি তো এখন ফিল্ম নিয়ে সবচেয়ে বেশি বিজি। হ্যাঁ, আমি তো ফিল্ম নিয়েই থাকতে চাই। একটু সল্ট দিয়ে নেই, পরে আমাকে বলবে মারি আমাকে লবণ ছাড়া খাবার খাইয়েছে। কেমন, আমার না এই জিনিসটা খুব ভালো লাগে বুঝছো, কাজ শেষ করে এসে নিজের জন্য খাবার তৈরি করার ভিতরে কিন্তু একটা আনন্দ আছে। আই মিন সারাদিন কাজ করে তো অবভিয়াসলি নিজের জন্য, নিজের ভালো লাগা থেকে, বাট দিস ইজ অনলি ফর মি, আই মিন দিস ইজ সামথিং। আর তোমার যেমন, তুমি মনে করো যে তুমি চারুকলায় পড়েছো, পেইন্টিং সব কিছুর সাথে তোমার একটা সম্পর্ক আছে, তোমার একটা ভালোবাসা আছে, ভালো লাগা আছে, আমার ব্যাপারটা হচ্ছে কি আমার রান্নার সাথে। সেটা দিয়ে করা, আমি চারটে স্লাইসের মতো নিয়েছি। আচ্ছা, এবং সেখানে দিয়েছি ক্রিম পাওয়া যায় না, আচ্ছা 100 গ্রাম ক্রিম দিয়েছি, এবং তার সাথে দিয়েছি ডিজন মাস্টার্ড, এবং ডিজন মাস্টার্ড দিয়েছি হচ্ছে আমি 2 টেবিল স্পুনের মতো, এবং এখানেও কিন্তু গার্লিক এবং অনিয়ন আগে ফাইন চপ করে সেটাকে আগে অলিভ অয়েলে খুব সুন্দর করে, আই ক্যান স্মেল দ্য চিজ, মোজারেলা চিজ হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। ওকে, লেটস সি, পুট ইট রাইট হিয়ার। Oh, green and red and white. Wow. And look, রান্নার ভিতরে কালারটা দেখতেও কিন্তু মজা লাগে, it's like pink. আমি তো আমার ভাষায় কথা বলবো, ফিশটা একটু নরমাল হোক। আমি তোমার জন্য সালাদের জন্য সবকিছু করেই রেখেছি। চিকেন সিজার সালাদ পছন্দ? আমার সালাদ যে কোনো ধরনের সালাদ, যে কোনো চিকেন সালাদ বানাতে গেলে কিন্তু এটা খুব সহজ। চিকেন ব্রেস্ট ফিলেটা নিয়ে সল্ট এন্ড পেপার দিয়ে টস করে নিয়ে তারপর স্লাইস করে দিয়ে দাও, নাথিং মাচ টু ডু। এরপর যখন আমি এটা কিন্তু তুমি করে ফ্রিজেও রেখে দিতে পারো। ওকে, যেমন এখন এটাকে জাস্ট স্লাইস করে নিব সল্ট এন্ড পেপার দিয়ে, অলিভ অয়েলে জাস্ট আমি টস করে নিয়েছি। মানে যে তোমাকে বললাম না, রান্নার মজা কিন্তু হচ্ছে কি, প্রিপারেশনটা যখন করা থাকে তখন বাকিটুকু করতে আর সময় লাগে না, এখন কিছু বিষয় না। আগে লেটুস দিয়ে নিই একটু, এবং আমি কিন্তু তোমার সালাদের ক্রিমটা আগেই তৈরি করে রেখেছি, ড্রেসিং যেটা সেটা হচ্ছে অ্যান্টিবি ফিশ দিয়েছি 4টা স্লাইস, এবং সেই সাথে দিয়েছি পারমেসান চিজ 2 স্পুন, 2 স্পুন মায়োনেজ, 1 স্পুন লেমন জুস, সল্ট অ্যান্ড পেপার পরিমাণ মতো, এবং সেই সাথে ডিজন মাস্টার্ড 1 স্পুন,
আর ওয়ান ক্লোভ অফ গার্লিক ফাইন চপ দ্যাটস ইট এই হয়ে গেল কিছু ভালোবাসা তো লাইক অলওয়েজ চিকেন শুধু তুমি অলিভ অয়েল অ্যান্ড সল্ট অ্যান্ড পেপার দিয়ে অলিভ অয়েলে টস করে নাও, একটু স্লাইস ভেজে নেওয়া আর কি যেটাকে বলে। আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি কিন্তু বুঝছো, কারণ সাধারণত ইটালিয়ান কুজিন কিন্তু বাসায় যে খুব একদম রেগুলার করা হয় তা না। আজকে জাস্ট তুমি যখন আমাকে বললে যে ইউ জাস্ট কেম ব্যাক ফ্রম দেয়ার, আই ফেল্ট লাইক আই হ্যাভ টু মেক সামথিং ডিফারেন্ট। Yeah, and that's something it. Italian. Something Italian. Well, okay. Our salad ready? We're done? Yes. Ready to eat? Dessert khabe na? Yes, of course. Chalo, amra dining table e jai. Yeah. Let me help you. Yes. এটাকে একটু সরিয়ে দিই, কি বলো? তোমার তুমি যে খাচ্ছো সেই এক্সপ্রেশনসটা তুমি মিস করতেই চাই না। হ্যাঁ, আমি তো তোমাকে দেখিয়ে দেখিয়ে খাবো। মায়া তাড়াতাড়ি কাজ কাজ কাজ, আমাদের তো সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে হচ্ছে তোমার এমসিং কর্পোরেট শোজ, যতটুকু না তোমার টেলিভিশনে শুট করে তার থেকে বেশি বিজনেস থাকে হচ্ছে কর্পোরেট শোজ নিয়ে। সো ইয়েস, দোজ আর মাই থিং। অ্যান্ড তোমাদের মতো না অভিনয় করবার ধৈর্যটা আমার নেই, এত প্যাশন লাগে না। আমি উপস্থাপনাকে সবচেয়ে কঠিন মনে করি, জানো, আমার দ্বারা কখনোই সম্ভব না। ট্রাস্ট মি, মানে আমার মানে ইটস রিয়েলি ডিফিকাল্ট বিকজ ইউ নো অনেক উপস্থিত বুদ্ধি থাকতে হয় যেটা আমার নাই। আমি তো আকাশ বাতাস দেখতে দেখতে এবং খেতে খেতে জীবনটা পার হয়ে যাচ্ছে। ওই সালাদটা কিন্তু আগে না দরকার ছিল, রিলে তাই না? হ্যাঁ, আগে সালাদটা ট্রাই করে দেখবে কেপে। ব্রেড ক্রাম্বস, সো আই এম স্টার্ট করি? প্লিজ ডু। আই লাভ দ্য অলিভ অয়েল, ইউ নো, রিয়েলি গুড। আমি না সেলফি তুলতে গেলে আমার কি জানি মনে হয় যে আমি আমার হাত খাবে, রিয়েলি। ওকে, তোমাকে আমি ভাবলাম এই যে আমি দাওয়াত দিলাম এই যে আমার বাসায় খেতে আসলে সেলফিও তুলো না। আমি তুলে রাখি, কি আর করবো, আমাকে শেয়ার দিবা? ডেফিনেটলি ডেফিনেটলি, দাঁড়াও। তোমাকে আমি মারছি এরকম তুলবো কেন? প্লিজ, আই মিন ইউ কুড ইভেন গিভ ইয়ামি লুক।